আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই কিচেন আজ আমি আপনাদেরকে সিপি স্পাইসি চিকেন তৈরি করে দেখাবো তো দেখে দেখিনি এর প্রস্তুত প্রণালী এখানে আমি মাঝারি সাইজের আট পিস চিকেন নিয়েছি এখন চিকেনের সাথে এক চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিব লবণ দিব হাফ টি স্পুন এক চামচ লাল লালমরিচের গুঁড়ো ঝালটা আপনার আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন আমি আরও হাফ টি স্পুন দিচ্ছি জিরের গুঁড়ো দিব ওয়ান ফোর টি স্পুন ধনিয়া গুঁড়ো দিবো ওয়ান ফোর টি স্পুন গরম মশলার গুঁড়ো দিব হাফ টি স্পুন সামান্য হলুদ গুঁড়ো কালো গোলমরিচের গুঁড়ো দিবো হাফ টি স্পুন এখানে আমি একটা বাটিতে দুই টেবিল চামচ পরিমাণ টক দই নিয়েছি সেই টক দইটা এখন দিয়ে দিব এখানে তিন চামচের মতো সয়া সস আছে সেই সয়া সসটা এখন দিয়ে দিব এখানে দুই চামচ পরিমাণ ভিনেগার আছে সেই ভিনেগারটা দিয়ে দিব দুই চামচ টমেটো সস বেশন দিব হাফ কাপ পরিমাণ এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কনফ্লাওয়ার নিয়েছি সে কনফ্লাওয়ারটা দিয়ে দিব এখন সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিক্স করে নিব আপনারা চাইলে বেশনের পরিবর্তে ময়দাও দিতে পারেন সব উপকরণ ভালো মতো মিক্স করা হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে তিন ঘন্টার মতো রেখে দিব আপনাদের কাছে যদি এত সময় না থেকে থাকে তাহলে আপনারা অন্তত আধা ঘন্টা হলেও রেখে দিবেন যত সময় ধরে রাখবেন চিকেনের মধ্যে মশলাগুলো তত ভালো মতো ঢুকবে তো ফিরে আসছি তিন ঘন্টা পর তিন ঘন্টা পর আমি চিকেনগুলো ফ্রাই করব তিন ঘন্টা হয়ে গেছে এখন আমি চিকেনগুলোকে আবার একটু ভালো করে মেখে নেব চিকেনের পিসগুলো আবার মাখানো হয়ে গেছে এখন ভাজার পালা এখানে চুলা আমি একটা প্যানে তেল গরম হতে দিয়েছি এখন আমি একটা চিকেনের পিস দিয়ে দিব চুলা রাস মিডিয়াম লোতে রেখে চিকেনের পিসগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে আমি চার মিনিটের মতো চিকেনের পিসটাকে ভেজে তারপর উল্টে দিব মাঝে মাঝে এরকম তেল উঠিয়ে দিব উপরে এতে করে উপরের পাটটাও শক্ত হয়ে যাবে চার মিনিট হয়ে গেছে এখন আমি চিকেনের পিসটাকে উল্টে দিব দিয়ে এখন আবারও চার মিনিটের মতো রেখে তারপর আবার উল্টে দিব চার মিনিট হয়ে গেছে এখন আমি চিকেনের পিসটাকে আবার উল্টে দিব দিয়ে এখন আমি আবারও তিন মিনিটের মতো রেখে তারপর আমি অপর পাশে আবারও তিন মিনিট রেখে তুলে ফেলবো চিকেনের একটা পিস ভাজা হয়ে গেছে এটা যেহেতু চিকেনের লেগ পিস তাই হতে একটু বেশি সময় লেগেছে প্রায় তেরো চোদ্দো মিনিট লেগেছে অন্য চিকেনের পিসগুলো হতে এতটা সময় লাগবে না এখন আমি চিকেনের পিসটা তুলে ফেলবো আর এভাবে বাকি সবগুলো ভেজে নিব তৈরি হয়ে গেছে আমার সিপিস স্পাইসি চিকেন আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ